নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা প্র্যাকটিস বা খাতা নিয়ে বসবেন, যাতে আপনারা একটা মক প্র্যাকটিস করতে পারেন। তা আজকে আমরা প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করব, আর আলোচনার পর আপনাদের যে কোশ্চেনের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা কোশ্চেন আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আমরা আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন 1595 নম্বর প্রশ্ন, আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে আমাদের একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন 1595 নম্বর প্রশ্ন আমরা আলোচনা শুরু করছি, যেটা ছিল আপনাদের এর আগের দিনে হোম টাস্কের প্রশ্ন, আর আপনারাও আশা করছি খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তো চলুন প্রশ্ন, সমিতি ঝক বহর পঞ্চায়েত কোন পদের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, আপনাদের যে উত্তরটা সঠিক আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ সমষ্টিবাচক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1565 নম্বর 1596 নম্বর প্রশ্নে, যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব প্রকাশিত হয় তাকে বলে? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক আপনারা সেটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ ভাববাচক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1597 নম্বর প্রশ্ন, কোনটি ভাববাচক বিশেষ্য পদ নয়? ভালো করে খেয়াল করবেন, নেগেটিভ প্রশ্ন আছে, নেগেটিভ প্রশ্ন আপনারা ভালো করে খেয়াল করবেন, কারণ তিনটে হ্যাঁ একটা না, তা সুতরাং আপনাদের অবশ্যই এটাকে সিনসিয়ারলি কোশ্চেনে অ্যান্সার করতে হবে। তো চলুন 1597 নম্বর প্রশ্নে, আপনাদের চারটে অপশনের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন গ তারল্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1598 নম্বর প্রশ্ন, কোনটি ভাববাচক বিশেষ্য? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক আপনারা সেটাই রাইট মার্ক করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক গমন অব্লিক শয়ন অব্লিক দর্শন অব্লিক শ্রবণ অব্লিক নাচন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1599 নম্বর প্রশ্নে, কোনটি ভাববাচক বিশেষ্য? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেই উত্তরটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যত বেশি আপনারা কোশ্চেন সলভ করবেন তত বেশি আপনারা কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবেন, তাই সুতরাং শুধুমাত্র আপনারা পড়ে গেলেই হবে না, আপনারা খুব খুব বেশি সংখ্যক আপনারা কোশ্চেন প্র্যাকটিস করুন। যেরকম আমাদের ভিডিওগুলো দেওয়া আছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করুন, কারণ যত বেশি আপনারা কোশ্চেন সলভ করবেন তত বেশি কিন্তু আপনারা কোশ্চেন কমন পাবেন, এবং কোশ্চেন একই রকম কোশ্চেন প্রায় রিপিট হয়ে যায়, তাই সুতরাং আপনারা সেই কোশ্চেনে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবেন যদি আপনারা এই গুরুত্ব সহকারে ক্লাসগুলোকে গুরুত্ব দেন। তা চলুন আমরা 1599 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখে নেবো। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ দর্শন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1600, কোনটি ভাববাচক বিশেষ্য? আপনাদের স্ক্রিনে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক ভোজন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1601 নম্বর প্রশ্নে, ভোজন কোন ধরনের বিশেষ্য? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, আপনারা যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ ভাববাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1602 নম্বর প্রশ্নে, শোয়ার কাজ শয়ন যাওয়ার কাজ গমন, কি বাচক বিশেষ্য? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক আপনারা আপনাদের খাতায় রাইট মার্ক করুন, আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ ভাববাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1603 নম্বর প্রশ্ন, কোনটি গুণবাচক বিশেষ্য?
আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1603 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক সৌন্দর্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1604 নম্বর প্রশ্ন, কোনটি গুণবাচক বিশেষ্য। আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ তিক্ততা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1605 নম্বর প্রশ্নে, সৌরভ, যৌবন, সুখ ইত্যাদি কোন প্রকারের বিশেষ্য। আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা আপনাদের সঠিক আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ভ গুণবাচক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1606 নম্বর প্রশ্নে, সততা কোন পদের উদাহরণ। আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ গুণবাচক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1607 নম্বর প্রশ্নে, স্বাস্থ্য কোন ধরনের বিশেষণের উদাহরণ। আপনাদের চারটে অপশন, যে উত্তরটা সঠিক আপনারা সেটা নির্বাচন করুন, স্বাস্থ্য কোন ধরনের বিশেষের উদাহরণ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ গুণবাচক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1608 নম্বর প্রশ্নে, 1608 নম্বর প্রশ্নে, আপন ভালো পাগলেও বোঝে, এখানে ভালো কোন পদ। বা একই কোশ্চেনের অর আছে, আপন ভালো সবাই চায় বাক্যটিতে ভালো কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে। আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, আপনারা যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে করছেন আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 1609 নম্বর প্রশ্ন, কোনটি রূপবাচক বিশেষণ। আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক সবুজ মাঠ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবার আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন, আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদেরকে সঠিকভাবে ক্যালকুলেশন করে পোস্ট করবেন। আপনারা ক্যালকুলেশন করে পোস্ট করার মাধ্যমে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা আপনাদের কোশ্চেনের সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের এই ভিডিও থেকে যদি ন্যূনতম সাহায্য হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করুন, রিভিউ করতে পারেন, এবং অবভিয়াসলি আপনারা কমেন্টস করুন যে কিরকম ধরনের ভিডিও আপনাদের পছন্দ, কিরকম ধরনের মোটিভেশনাল ভিডিও আপনারা চাইছেন। আপনারা অবশ্যই সাবজেক্ট উল্লেখ করে পোস্ট করলে আমাদের ভিডিও তৈরি করতে সুবিধা হবে এবং আমরাও একটু মোটিভেটেড হব। তো আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুল করবেন না, তার সাথে সাথে অল অপশনটা ক্লিক করবেন রোজ নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে আগামী আকর্ষণীয় ভিডিওতে। আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করার মুহূর্তে চলে এসেছি, আর এখন আমি চলে যাচ্ছি আপনাদের হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতা লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, কোনটি বিশেষণ পদ। অপশন ক রক্ত, অপশন খ রক্তাক্ত, অপশন ঘ আসক্তি, এবং অপশন ঘ প্রীতি। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, কোনটি বিশেষণ পদ। অপশন ক রক্ত, অপশন খ রক্তাক্ত, অপশন ঘ আসক্তি, এবং অপশন ঘ প্রীতি। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্ট হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তা সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমরা এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।